हेलो फ्रेंड्स, वेलकम टू घरे रान्ना बान्ना। तो आमी एखाने आज के प्रथम चैनलटा शुरू करछि आलू भाजा सिम्पल। आमी जाने तुम्हारा सबाई जानो, ताओ आलू भाजा घर एकदम सिम्पल बनानो आलू भाजा दिए आमी स्टार्ट करछि। तो ये देखो आमी तेल गरम करते बसिएछि। तो फ्रेंड्स जेटा बोलछिलाम सेटा हलो सेटा आमार जेहेतु एटा फर्स्ट व्लॉग, तो आमार हयतो कथा बोलते गिए हयतो कोनो भूल बोले फेललाम बा हयतो भूल किछु करे फेललाम बा तोमादेर जेटा जा मने हबे आमाके प्लिज कमेंटे जानाबे जाते आमी ओई जिनिसटाके आमी रेक्टिफाई करते पारी। तो देखो जिरे फोड़न दिच्छि, गोटा जिरे फोड़न। तेलटा गरम होले गोटा जिरे फोड़न दिओ। आमी जानी तुम्हरा सबाई हयतो आलू भाजा रान्ना करते ही पारो, किन्तु आमी जेरम भावे करी आमी सेटा भाबलाम एकटु शेयर करी जारा हयतो प्रथम रान्ना करछो बा इच्छे जेगेछे रान्ना करार, तो तादेर आमार मने हय हेल्प आसबे। तो एबार शुकनो लंका दिए दिलाम, आमी दुटो शुकनो लंका दिएछि। আর আমি যেটা বলবো সেটা হলো এখন যেহেতু এই করোনা সিচুয়েশনে তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো, মাস্কটা অবশ্যই পরো, আর শুধু একটা মাস্ক নয় আমি বলবো দুটো করে মাস্ক পরে বাইরে বেরিও। এই যে কথা বলতে বলতে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, গরম গরম একদম তেলেই আলু ভাজাগুলো দেবে। দেখো আমি ফ্লেমটা একদম হাই করে রেখেছি। আর প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ, যে তোমাদের কি খারাপ লাগলো, কি আরো ভালো করা যায়, ঠিক আছে? আমার ভালো লাগবে ওগুলো পড়ে। আর প্লিজ মানে আমি বলবো আমাকে একটু সাপোর্ট করতে, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে। আমার সাপোর্ট ইন দ্য সেন্স যে আমি যদি সাপোর্ট পাই তোমাদের থেকে, তাহলে আমার মনে হবে যে তোমরা মানে আমি এত বন্ধু বানিয়েছি, এত ফ্রেন্ডস বানিয়েছি। কেন কি এখন এই ভ্লগিং ব্যাপারটা, বিশেষ করে লাইফস্টাইল ভ্লগিং তো খুব চলছে দেখছি। এই দেখো কথা বলতে বলতে আমি এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম লাইফস্টাইল ব্লগিং খুব চলছে, তো সেরমভাবে ওখানে আমি দেখি যেরকম প্রচুর ফ্রেন্ডস হয়ে যায়। এক চামচ হলুদ দিয়েছি, এবার নুন দিচ্ছি। নুনটা চামচে করে দিতে হতো, আমি নেক্সট দিন থেকে এটার খেয়াল রাখবো। ওই এক চামচ মতনই নুন দেবে, নুনটা যে যার যেরকম টেস্ট পছন্দ করো সেরকমই দিও আর কি। নুন অ্যাকচুয়ালি কম হলে বরং ভালো, পরে দিয়ে নেওয়া যায়, তো সেটাই আর কি। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিলে আলু ভাজাগুলো একটু নরম হবে, ঢাকা দিয়েই করো। আর ওদিকটা ওই বার্নারে আমার আসলে ভাত হচ্ছে, আসলে এটা আমি রাত্রিরে শ্যুট করছি, তো আমি তোমরাও এটা করতে পারো, গরম গরম ভাত দিয়ে একটু ঘি দিয়ে এই আলু ভাজা, নরম নরম আলু ভাজা যখন হবে দেখবে খুব মানে ভালো লাগে খেতে। আমি তো এইটা এই কম্বিনেশনেই আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি। তো এই জন্যে যদি এইগুলো তোমাদের মনে হয় যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারো, হ্যাঁ। আর প্লিজ বলো না যে আমি বেশি কথা বলি, কেন কি আমার মনে হয় যে কথা বললে তোমাদেরও ভালো লাগবে আর আমিও মানে তোমরা বোরও হবে না, প্লাস আমিও বোর হব না। আমার মনে হবে যে আমি তোমাদের সাথে মানে ফ্রেন্ডসের সাথে কথা বলছি আর কি, ওই জন্যই বলছি। আলু ভাজাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিও যাতে সব জায়গায় ভালো ঠিকভাবে হিটটা পড়ে। তোমরা মিডিয়াম ফ্লেমেও করতে পারো, আমি হাই ফ্লেমে করছি। আর এবারে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচটা একটু পছন্দ করি, তো গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প করে, দেখতেই পাচ্ছ একদম অল্প। আর এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কি দেখবে এটা দিলে একটু ঝাল ঝাল বা একটু রঙটাও চেঞ্জ হয়। দেখো রঙটা কীরকম অন্যরকম, একটু লাল লাল মতন হয়ে গেল না? দেখো আস্তে আস্তে আলু ভাজাগুলো এবার হয়ে আসছে, তাই জন্য এবার মুচমুচে ব্যাপারটা আসছে, দেখো বুঝতে পারবে।
তোমাদের মধ্যে কারা কারা ব্লগিং করো বা ইন্টারেস্ট আছে আমাকে সেটাও জানাতে পারো। আর পারলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমি আস্তে আস্তে ভালো ভালো রান্না নিয়েই আসবো যেগুলো আমি পারি, মানে আমি ওই চিলি চিকেন, চিকেন রেজালা সব আমি আস্তে আস্তে নিয়ে আসবো, যেগুলো ঘরে করা যায়, নট রেস্টুরেন্ট। আমি ঘরে যেগুলো করতে পারি সেগুলোই আমি করব। এই যে আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার তুলে ফেলছি, একটা প্লেটে তুলে নিও। আর পারলে না একটা টিস্যু পেপারে তুলো, আমি টিস্যু পেপারটা আনা হয়নি। এই যে ক্রাঞ্চি আলু ভাজা রেডি। তো প্লিজ ফ্রেন্ডস, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।